দশ দফা দাবিতে রাজধানীর মিরপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকে আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, পদযাত্রায় নেতাকর্মীরা কি বলছেন মূলত, এবং কারা কারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেছেন পদযাত্রা? জি, রাজধানীতে আজকে পদযাত্রা করছে বিএনপি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে শুরু হয়েছে আজকের পদযাত্রা। এখন যে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মূলত এখানে যে মিরপুর যে 11:30 আছে বাস স্ট্যান্ড আছে, এখানে বিএনপি পদযাত্রার পূর্বে যে সমাবেশ আছে, সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এখানে তিনি বক্তব্য রাখছেন। তার বক্তব্যের পরেই মূলত এই বিএনপির যে আজকের এই পদযাত্রা শুরু হবে। এখানে এই পদযাত্রাকে কেন্দ্র করে মূলত বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। বেলা 2:30 দিকে এই পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও মূলত কিছুক্ষণ পর মানে নেতাকর্মীদের এর কারণে এখন পর্যন্ত শুরু করতে পারেনি। এখন এখানে যারা বিএনপি নেতা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন মূলত তারা শান্তিপূর্ণ, তারা যে পদযাত্রা আছে এটা করতে চান। এখন এই পদযাত্রাকে কেন্দ্র করে মূলত পল্লবী এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিএনপি নেতাকর্মীরা এখানে তাদের যে ন্যায্য দাবি, তারা সেই দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তাদের যে চলমান যে আন্দোলন, তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। ইতিমধ্যে যে আজকের এই পদযাত্রা কর্মসূচি আছে, এখানে যে এই পদযাত্রা কর্মসূচির যে সভাপতি যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ মান এখানে বক্তব্য রেখেছেন। মূলত এখানে পদযাত্রা থেকে বিএনপি তার যে নতুন কর্মসূচি ঘোষণা করবে, ঢাকা ছাড়াও ঢাকার বাইরে বরিশাল, খুলনা এবং চট্টগ্রামে মূলত বিএনপি আজকে এই পদযাত্রা করছে। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ বাবলু, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দশ দফা দাবিতে রাজধানীর মিরপুরে বিএনপির পদযাত্রার সবশেষ খবর তিনি জানাচ্ছিলেন।